ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমিত মন্ডল ব্লগস। তো গাইস আজকের ভিডিওটা হলো, আজকে আমি মানে এতদিন আমি কেন ভিডিও দিতে পারতেছিলাম না, কেন কি আমার এই কয়েকদিন আমার এক্সাম চলতেছিলো, তাই আমি ভালো করে রেগুলারই ভিডিও দিতে পারতেছিলাম না ইউটিউবে। অ্যান্ড আমি ওরকম করে মানে অনলাইন ফেসবুক টেসবুক কিছু চলাচ্ছিলাম না, ওরকম করে এক্সাম ছিল তাই। তো গাইস আজকে ভিডিওটা হলো, আমি এটাই তোমাদেরকে বলতে চাইলাম যে মানে আমি এতদিন ভিডিও কেন দিতে পারলাম না, তো ওইটাই আজকে বললাম। আর হ্যাঁ, ফার্স্ট অফ অল সবাইকে শুভ নববর্ষ, অ্যান্ড তোমরা ভালো করে পয়লা বৈশাখ একটু কাটাও, অ্যান্ড হ্যাপি শুভ নববর্ষ। অ্যান্ড আমি ওইটাই বলতেছিলাম যে আমি এতদিন ভিডিও দিতে পারতেছিলাম না, কেন কি আমার এক্সাম ছিল ফার্স্ট অফ অল, অ্যান্ড বাড়ির কিছু কাজ ছিল, অ্যান্ড ওরকম করে আমি ইউটিউবটা ওরকম করে আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না, তাই আমি আর এতদিন স্টপ ছিল ভিডিও আর দেওয়ার আর কি। অ্যান্ড ওইটাই বলতেছিলাম যে এখন দেখি উইকে এক দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস আমি। অ্যান্ড এই ভিডিওটা দেখি কালকের মধ্যে তোমরা পেয়ে যাবো, মানে তোমরা ষোলো তারিখের মধ্যে পেয়ে যাবো তোমরা ভিডিওটা গাইস। আর গাইস আজকে এত গরম দিছে না, মানে কী বলবো, আর সকাল থেকে মানে এত গরম দিচ্ছে, তো গরমের জন্য দেখতে পাচ্ছ আমার ঘাম এত মানে ঘেমে যাচ্ছে, অনেক অনেক রোদ দিচ্ছে গাইস আজকে, সেরা লেভেলের গরম আছে গাইস। আর এই যে দেখতে পাচ্ছি এটা আমার নতুন জামা আর কি, তো কমেন্টে জানিয়ে দেবো কেমন হয়েছে আমার জামাটা, যদি ভালো হয় তাহলে আমাকে একটা মানে ভালো একটা কমেন্ট করে দিও, আর যদি ভালো না হয় তাহলে তাও একটা কমেন্ট করে দিও গাইস। তো চলো, তো বেশ এখন আসি আমি আমাদের ডেঙ্গুবাজার বাগানের একটি মানে বাগানের আমি মাঠের মধ্যেই আসি, এই যে দেখতে পাচ্ছ মাঠ। তো মাঠের মধ্যে এখন কেমন আজকে সবাই মানে ঘুরতে গেছে, তাই আজকে মাঠের মধ্যে কেউ খেলতে আসেনি, নাহলে খেলতে আসে আমিও খেলতে আসি আর কি। তো গাইস ওটাই বলতেছি, আর দেখি আজকে ভিডিওটা আমি এতটা করবো না, দেখি যদি চড়ক মেলাতে যদি আমি ঘুরতে যাই, মানে আমাদের এখানে পাটকাটা বলে একটা জায়গা আছে, ওইখানে চড়ক মেলা তো হচ্ছে, তো দেখি যদি ওইখানে যাই তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করবো। অ্যান্ড আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখনই করো সাবস্ক্রাইব গাইস, অনেকজন মানে 1K করে দাও, তাড়াতাড়ি 1K করলে একটা ভালো মানে ভালো সারপ্রাইজ আছে গাইস। তো গাইস এখন আমি মানে বিকালবেলা মানে ওইসে মাঠের দিকে গেছিলাম, তো আইসে বাড়ির এখানে আইসে দেখলাম তো এখানে মাঠের মধ্যে বাচ্চা কাচ্চাগুলো খেলে, তো সবাই আমার সাবস্ক্রাইবার। তোর নাম কি ভাই? দীপঙ্কর। তোমার? রাজীব। তোমার? দেবরাজ। তোমার ভাই? দিবাকর। তো গাইস সবাই আমার ভিডিও দেখে আর কি, তো এরা ক্রিকেট খেলতেছিল তো বললো আমাকে ব্লগে নাও ব্লগে নাও, আমিও বললাম ঠিক আছে তাহলে ব্লগ একটা করে নিই ছোটো মোটো, তো এরাও বলতেছিলো যে আমাকে ব্লগে নাও। তো গাইস দেখো এখন ক্রিকেট খেলবো আমিও, তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো গাইস আমি মানে বাগান মাঠ থেকে ঘুরে আসি, মানে এখানে মানে করলাম ভিডিও করলাম, তো আজকে ওরকম করে কন্টেন্ট পাইলাম না, তো আজকে পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ, তো আজকে ভাবলাম ওই জন্য চড়ক মেলা আছে আমাদের এখানে পাটখারা বলে একটা জায়গা, তো ওইখানেই যাচ্ছি আমরা, আমি যাচ্ছি, আমার একটা ভাই যাচ্ছে, আমার বোনও যাচ্ছে, আমার কাকিমণি যাচ্ছে, তো সবাই যাচ্ছি আমরা তো চড়ক মেলা দেখতে, তো দেখি কতটা ভালো করে ভিডিও নিতে পারি, যদি ভালো ভালো যদি ভিডিও নিই তাহলে আমি অবশ্যই এখানে অ্যাড করবো গাইস, তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো।